আসসালামু আলাইকুম এভরি ভিউয়ার্স এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, কংগ্রাচুলেশন এন্ড ওয়েলকাম টু ধানীখোলা অনলাইন হাই স্কুল। আই এম শাহানাজ আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ধানীখোলা হাই স্কুল। আই হোপ দ্যাট অল স্টুডেন্টস আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, এন্ড আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। টুডে আই উইল ডিসকাস দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক অন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট নারেশন, ওয়ান ইম্পারেটিভ সেন্টেন্স। গত ক্লাসে যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটি ভালো করে নিতে সক্ষম হয়নি। ইতিমধ্যে ঐতিহ্যবাহী ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক ও আমার প্রিয় শ্রদ্ধেয় জনাব ইকবাল বাহার স্যার অতিসত্বর যান্ত্রিক ত্রুটির সমস্যাটির সমাধান করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এজন্য আমার পক্ষ থেকে স্যারকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। অ্যাট ফার্স্ট আই এম রাইটিং দ্য টপিক ইম্পারেটিভ সেন্টেন্স। গত ক্লাসে তোমাদেরকে ন্যারেশনের প্রায় অর্ধেক অংশ পড়িয়েছিলাম। আজকে পরবর্তী অংশ থেকে শুরু করতে যাচ্ছি, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বুঝব এবং ধারণা নেব। সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করি। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে কয়েকটি রুলেই করা যায়। তার মধ্যে ভার্ব দ্বারা শুরু হয়েও আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝাবে। তখন সেই ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে আদেশ বুঝালে, অর্ডার। উপদেশ বুঝালে, অ্যাডভাইসড। অনুরোধ বুঝালে, রিকোয়েস্টেড। এবং নিষেধ বুঝালে, ফরবিডেড। বসে
सुप्रिय शिक्षार्थी बंधुरा आबारो तुम्हारे लिखे दिच्छी एवं आबारो बोले दिच्छी सेइडेर परिवर्ते आदेश बुझाले अर्डार्ट बसे उपदेश बुझाले एडवाइस्ड बसे अनुरोध बुझाले रिक्वेस्टेड बसे निषेध बुझाले फरबिडेड बसे इनवर्टेड कमा उठे टू बसे प्लस बाकी अंश এখন তোমাদেরকে একটি এক্সাম্পলের মাঝখানে ভার্ব দ্বারা শুরু এরকম ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়ে সেটা কিভাবে কারেকশন করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ইনভার্টেড কমার ভিতরের অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বলে থাকি এবং বক্তার বক্তব্যের যে বাইরের অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা রিপোর্টিং ভার্ব বলে থাকি এটা আমাদের লক্ষ্য রাখতে হবে ইনডাইরেক্ট চেঞ্জ এখানে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গিভ ভার্ব এখানে যে কোনো ভার্ব থাকতে পারে মেন ভার্ব অথবা অক্সিলারি তো এই সেন্টেন্সে মেন ভার্ব দেওয়া আছে গিভ তাহলে এটা দেখে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্সে নারেশনে আস সো এখন কারেকশন করব হি হি সেইডের পরিবর্তে আমরা কি বসাবো কারণ এখানে প্রথমেই শুরুতেই প্লিজ দেওয়া আছে যদি প্লিজ কথাটি উল্লেখ থাকে তাহলে আমরা সহজেই বুঝতে পারি এটা অনুরোধ তাহলে যেহেতু প্লিজ দেওয়া আছে বুঝে গেছি অনুরোধ তাহলে এখানে সেইটের পরিবর্তে রিকোয়েস্টেড বসবে টু উঠে যাবে জিম বসবে ইনভার্টেড কমা এর কাজ করব ইনভার্টেড কমা এর কাজ করব টু দি ইনভার্টেড কমা উঠে টু বসাবো প্লাস বাকি অংশ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে যার জন্য প্লিজটা উঠে যাবে এবং পরে গিভ বসবে টু গিভ মি মি হচ্ছে
फर्स्ट पर्सन ऑब्जेक्ट जेहेतु मी फर्स्ट पर्सन एर ऑब्जेक्ट तो फर्स्ट पर्सन सब्जेक्ट अनुजय परिवर्तन है एटा जाया धर्मे ही के दौले ही एर ऑब्जेक्ट हो जाबे हिम गिव हिम ए ग्लास ऑफ वाटर बार्ब द्वारा शुरू डोंट बा नेवर द्वारा ठीक पूर्वेर टार नेई ओइखाने बार्ब छिलो शुधु बार्बटा बाद जा अन्य जे सकल आइटेम आछे सबगुलाई ठीक जेमन एखाने डोंट बा नेवर द्वारा शुरू होबे एबं एई डोंट बा नेवर द्वारा शुरू होयेओ आदेश उपदेश अनुरोध निषेध इत्यादि बोझाबे तखन सेई क्षेत्रे किभाबे आमरा डायरेक्ट नरेशन थेके इनडायरेक्ट नरेशन करब तखन आगेर नेई सेडेर परिवर्ते आदेश बुझाले ऑर्डर्ड ऑर्डर्ड बसे उपदेश बुझाले एडवाइस्ड बसे अनुरोध बुझाले रिक्वेस्टेड बसे निषेध बुझाले फॉरबिडेड बसे इनवर्टेड कमा उठे नॉट टू बसे प्लस बाकी अंश बसे डायरेक्ट सेंटेंस डायरेक्ट सेंटेंस ही सेड टू मी Don't be delayed. He said to me, "Don't be late." It are indirect.
ही ठीक থাকবে। এখানে ডোন্ট দ্বারা শুরু আছে, ডোন্ট দ্বারা শুরু থাকলে আমরা সেটা প্রথমে দেখব কি বোঝাচ্ছে, আদেশ, উপদেশ, নিষেধ নাকি অনুরোধ। এখন এখানে বলতেছে হি সেইড টু মি, সে আমাকে বলল ডোন্ট বি লেট, দেরি চলবে না। তাহলে এখানে যেহেতু না করছে তাহলে এটা কি হবে, ফরবিডেন, নিষেধ করছে, ফর বিডেড টু উঠে যাবে মি, ইনভার্টেড কমা উঠে নট টু বসাবো, নট টু বসাবো, ডোন্ট এটা থাকবে না, এটা উঠে যাবে, প্লাস বাকি অংশ যেটুকু সেইটুকু থাকবে, বি লেট। আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দ্য টিচার সেইড টু জিম, নেভার টেল এ লাই, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে এবং নেভার ধারা শুরু আছে। নেভার বা ডোন্ট থাকলে বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলে আছে। তো এখানে কারেকশন হচ্ছে দ্য টিচার সেইড টু জিম, নেভার টেল এ লাই, যেহেতু টিচারে বলতেছে অবশ্যই একটা স্টুডেন্টকে বলতেছে, তাহলে এটা অ্যাডভাইসড হয়ে যাবে, উপদেশ। দ্য টিচার সেইডের পরিবর্তে অ্যাডভাইসড, টু উঠে যাবে জিম, ইনভার্টেড কমা উঠে নট টু, নেভার থাকলে বা ডোন্ট থাকলে নট টু, ইনভার্টেড কমা উঠে নট টু, নেভার উঠে যাবে, পরবর্তী অংশটুকু বসে যাবে, যা আছে সম্পূর্ণ, টেল এ লাই। ইম্পারেটিভ প্রস্তাবমূলক বাক্য দিয়েও আমরা নারেশন করে থাকি, সেটা হচ্ছে ইনভার্টেড কমা, লেট, এরপর, আস বা এস ধারা শুরু থাকবে। এটা একটু ব্যতিক্রম,
ইনভার্টেড কমার ভিতরে প্রথমেই লেট, এরপর আস বা এস দ্বারা শুরু থাকবে। যখন লেটের পর এস বা আস দ্বারা শুরু থাকবে তখন সেট উঠে, প্রপোস্ট বসে, ইনভার্টেড কমা উঠে, দ্যাট বসে। এখানে সাবজেক্টটা ফিক্সড করা, যেহেতু আস হয় আমরা বা তারা এরকম হব, তো সাবজেক্ট উই বা দে প্লাস শুড প্লাস বাকি অংশ। বসে যেমন লেটের পর এস বা আস এরকম একটি এক্সাম্পল, হি সেড টু ইলা লেট আস গো আউট ফর এ ওয়াক। এটার ইনডাইরেক্ট কানেকশন হচ্ছে হি ঠিক থাকবে, লেট আস বা এস দ্বারা শুরু থাকলে এই বাক্যটা প্রস্তাবমূলক, তখন সেইটের পরিবর্তে প্রপোস্ট বসে। প্রপোস্ট ইলা ইনভার্টেড কমার কাজ করব, এই দুইটা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাবো। সাবজেক্ট উই বসাবো, উইয়ের পরে ভার্বও ফিক্সড করা আছে, শুড বসাবো। প্লাস বাকি অংশ, শুডের পরে মডালের পরে বার্বের বেস হ, গো আউট ফর এ ওয়াক। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা নেরেশন শেষ করে ফেলেছি, এখন অপারেটিভ সেন্টেন্স ধরব। অপারেটিভ সেন্টেন্স সাধারণত ইচ্ছাসূচক বা প্রার্থনামূলক বাক্য, যেটা সেটাকেই আমরা অপারেটিভ সেন্টেন্স বলে থাকি। অপারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা এর ভিতরে প্রথমেই মে ধারা শুরু থাকবে।
তখন আমরা চিনতে পারবো যে এটা অপারেটিভ সেন্টেন্স ভিত্তিক নারেশন। সেই ক্ষেত্রে সে উঠে উইস্ট বা প্রেড বসে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, সাবজেক্ট প্লাস এখানে বার ফিক্সড করা, যেহেতু মেয়ে আছে মে মডেল ওয়ান, মডেল ওয়ান থাকলে মডেল টু বসে, যেমন মেয়ের মডেল টু হচ্ছে মাইথ, প্লাস বাকি অংশ দ্য ফাদার সেড টু সন, মে ইউ পাস দ্য এক্সাম। এটা বাবা পুত্রকে বলতেছে। তাহলে আমরা বুঝে নেব এটা প্রথমে ইনভার্টেড কমার শুরুতে মেয়ে ধারা শুরু আছে, অতএব এটা অপারেটিভ সেন্টেন্স ভিত্তিক নারেশন। এই ক্ষেত্রে ইনডাইরেক্ট কারেকশন হবে দ্য ফাদার সেট উঠে উইস্ট বা প্রেড, বাবা যেহেতু ছেলের জন্য বলতেছে তাহলে এটা প্রার্থনা হচ্ছে, প্রি টু উঠে যাবে সন, ইনভার্টেড কমার কাজ করব, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, দ্যাট প্রথমত সাবজেক্টের কাজ করব, সাবজেক্টের কাজ করলে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, যেহেতু তাহলে এখানে পুত্রকে বলছে, তো পুত্র হলে হি, মেয়ের জন্য মেয়ে মডেল ওয়ান, মেয়ের জন্য ফিক্সড করা বারবার সে মাইথ, মাইথ বাকি অংশ পাস ইন দা এক্সাম। এই গেল অপারেটিভ সেন্টেন্স এন্ড নারেশন। এই গেল অপারেটিভ সেন্টেন্স এন্ড নারেশন। আজকের ক্লাসে তোমাদেরকে যে টপিকটা বুঝিয়ে দিলাম, এই টপিকটার আলোকে বই থেকে সেম রুলসে আদার্স এক্সাম্পল প্র্যাকটিস এ ট্রাই করবে। আশা করি তাহলেই তোমরা এই টপিকটা ভালো করে আয়ত্ত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা বাড়িতে অবস্থান করে নিজেকে সেফ রেখে সুস্থ থেকে লার্ন মোর অ্যান্ড মোর। আজ আর নয়, আবারও নেক্সট ওয়েকে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংকস টু অল।